যুদ্ধ অপরাধীদের বাঁচাবার জন্য আজকে তারা বাধাগ্রস্ত করতে চায় বেগম খালেদা জিয়ার দুই পুত্র যারা নাকি আমাদের দেশের অর্থ সম্পদ লুট করে বিদেশে পাচার করেছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে বাঁচাবার জন্য আজকে তারা বাধাগ্রস্ত করতে চায় তাদের সেই বিএনপি এবং জামাতের তাদের বিরুদ্ধে সেই মন্ত্রী এমপি এবং তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আজকে তাদেরকে তারা রক্ষা করতে চায় আজকে কিছুতেই আজকে রক্ষা করা যাবে না যারা দুর্নীতিবাজ তাদের বিচার হবে যারা অর্থ পাচার করেছে তাদের বিচার হবে তারাও যারা নাকি ওই এতিমদের অর্থ আজকে ভক্ষণ করতে চায় তাদের বিচার বাংলার মাটিতে হবে এবং যুদ্ধ অপরাধীদের বিচার অবশ্যই হবে।